হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো পাইল ডট বিজয় চ্যানেলে আবারও মানে স্বাগত জানাচ্ছি। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকের টপিকটা কী নিয়ে। তো আজকের টপিকটা খুব খুব ইন্টারেস্টিং আর ব্লগটাও খুব ভালো হবে। এরকম আমার মেয়ে এসে আমাকে ডিস্টার্ব করতেও শুরু করে দিয়েছে। তো ফ্রেন্ড, তোমরা কেউ বাজে কমেন্ট করবে না, এই কারণেই বলছি কি আমাদের কাছে যেটুকু আছে, আমি জানি অনেকের কাছে অনেক আছে, তো যার কাছে যেটুকু থাকে তার কাছে সেটাই অনেকটা। তো আমি অল্প কিছুই আছে আমার কাছে, তো আমি সেটুকুই ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু মামামে যখন অন্নপ্রাশন হয় তখন তো আমি তোমাদের সামনে আসতাম না, সেহেতু দেখানো হয়েছিল না, ওই জন্যই হঠাৎ করে মনে হলো, তাই একটা ব্লগ বানিয়েই নিলাম। তো চলো আর বকবক করছি না, আমি দেখিয়ে দিই তোমাদেরকে, ফাইনালি শুরু করে দিই। তো ফ্রেন্ড, আমি ফার্স্টে মামামের মামার বাড়ি থেকে স্টার্ট করছি, মানে আমার মারা যেটা দিয়েছে আমি সেটা দিয়ে স্টার্ট করছি। এখানটায় সব গিফট, যেগুলো গোল্ড আর সিলভার যেগুলো গিফট পেয়েছে, গিফট বাড়ির সব মিশিয়ে আর কি, যে কটা আছো সে কটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আপাতত। তো মামামকে এই যে এই তোমাদেরকে আমি ভালো করে দেখাই, দেখতেই পাচ্ছ এই এটা মামামের, এটা দিদুন বাড়ি থেকে দিয়েছে, এই হাতটা চেন, এটা একটা খুব বড় নয়, একদম হালকার মধ্যে, আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে আমি পরি ব্লগে বা শর্টে তোমরা দেখতেই পাবে। তো এই যে এটা মামামের, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই যে আর অনেক কটা টুকটাক জিনিস আছে, অনেকটা লেন্থি হয়ে যাবে ভিডিও, সেই জন্য আমি বেশি বকবক করছি না, আমি দেখিয়ে নিচ্ছি একটা একটা করে। তারপরে এটা দিয়েছে, এই ইয়াররিংটা দিয়েছে মামামের বড় দাদুন আর মেজো দাদুন, দুই দাদুন মিলিয়ে এই ইয়াররিংটা দিয়েছে। আশা করছি এই ইয়াররিংটা তোমাদের খুব ভালো লাগবে, একদম খুব কিউট পরা, ছোটো ছোটো দুটো গোল্ড রিংয়ের মধ্যে একটা স্টার মানে তারা টাইপের ডিজাইন করা আছে ঝুলটায়। যে মামা মার একটু বড় হলেই ওকে আমি ফার্স্টে ভেবেছি এখানটাই পরাবো, যেহেতু পাতলা আছে। আমি জানি না আমি তোমাদেরকে কতটা দেখাতে পারছি বা বোঝাতে পারছি, আর এটা আমার ফার্স্ট জুয়েলারি কালেকশনের ভিডিও বা ব্লগ যাই বলো না কেন। তো চলো আর বকবক করছি না। আর এটা দিয়েছে ওর ছোটো মামা দাদুন, মানে আমার মামা শ্বশুর, আর ওর হচ্ছে ছোটো দাদুন, ওর ছোটো দাদুন এই ইয়াররিংটা দিয়েছে। এটা তো আমার খুব ভালো লাগে, এটা পরেও আমাকে হয়তো দেখতে পাবে, কারণ মামাম পরে না এখনও, পরার কানই তো ফোটায়নি। তো ওর জিনিসগুলো আমি একটু একটু পরে নিচ্ছি এখন ফ্রেন্ড। তারপরে এটা দিয়েছে ওর এই বাড়ির বড় দাদুন, মানে আমার আমি হাতে করে দেখাই, যেহেতু ফটোতে আছে দেখতে পাচ্ছ না, এই যে এটা ওম বলে একটা যে লকেট, মানে ওম, এটা ওম দেওয়া আছে, এই যে এটা দিয়েছে আমার বড় জেঠু শ্বশুর, মানে বড় জেঠু শ্বশুর দিয়েছে এটা এই বাড়ির ওর বড় দাদুন হচ্ছে। যেগুলো দেখানো হয়েছে আমি এই পাশে রাখি, নাহলে গুলিয়ে যাবে। তারপরে দিয়েছে তোমার, দিয়েছে এই যে আর একটাও লকেট পেয়েছে মামাম, এটা খুব বড়, এটাও আমাকে পরে হয়তো ভিডিওতে বা ব্লগে দেখেছো, এটা দিয়েছে ওর দাদুন এই বাড়ির। আর ওর দাদুন এই বাড়িতে আর একটা বড় মালা দিয়েছে, সেটা আমার কাছে এই মুহূর্তে নেই, সেই জন্য আমি দেখাতে পারলাম না। আর একটা মালা আছে ওর ওই মানে ওর ঠাম্মির কাছে আছে, সেই জন্য আমি এই ব্লগে দেখাতে পারলাম না। পরে যদি আবার কোনোদিনও ব্লগ জুয়েলারি মামামের বানা মানে ব্লগ করি তখন আমি দেখিয়ে দেবো। তো এটা দিয়েছে মামামের দাদুন পাপা বলতে পারো, আর একটা মালাও দিয়েছে, ওটা এখন আপাতত নেই এখানটায়, ভালো করে ডিজাইনটা দেখিয়ে দিই। এটা তো আমার খুব পছন্দ হয়েছে, আর এটা আমি পিসি মা সবাই মিলে চুজ করেছিলাম এই ডিজাইনটা, আমার তো খুব ভালো লেগেছে, বুঝতেই পারছো মেয়ের নাম আর মায়ের কাম এখন আপাতত। আর এই আর একটা তোমার আংটি দিয়েছে, এটা দিয়েছে ওর, আমি কোথা থেকে বুঝতে পারবে না, এই একটা আছে এইরকমই, আর একটা সেম একটা আমার দিদি দিয়েছে, আর একটা ওর পিসি পিসি ঠাম্মি দিয়েছে, যেহেতু হাতে খুব বড় হচ্ছিল অন্নপ্রাশনের সময় সেই জন্য সুতো লাগানো আছে, বুঝতে পারছো কি আমি জানি না, এই যে এটা ওর পিসি ঠাম্মি দিয়েছে।
এটা আর একটা একই সেম ডিজাইন, সেম সেম একই রকম দেখতে। এই দেখো আমি কোনো আঙুলে দেখি হয় কি, এই আঙুলটাই মনে হচ্ছে সুতো জড়ানো। তো এই যে সেম একই ডিজাইনের মতন দেখতে, একটা ওর পিসি ঠাম্মি দিয়েছে আর একটা আমার দিদি দিয়েছে। আমার দিদি একটা আংটি দিয়েছে, তার সঙ্গে আরও একটা গিফট দিয়েছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো যেহেতু সামনে ছিল আমি দুটো একসঙ্গে পেয়ে গেলাম বলে দেখিয়ে নিলাম। আর একটা দিয়েছে ওর পিসি, মানে ওর পিপি, পিপির বাড়ি থেকে যখন মামা মেয়ের আর কি অন্নপ্রাশন হয় তখন ও পিপির বিয়ে হয়েছিল না, যেহেতু মানে কথাবার্তা হয়েছিল সেই জন্য ওই মানে ওই বাড়ির আর কি, যেটা ওর পিপিরা দিয়েছে। ডিজাইনটা খুবই সুন্দর, একদম তোমরা দেখলেই বুঝতে পারবে এত সিম্পলের মধ্যে। আমি দেখাতে কতটা পারছি আমি জানি না, আমার এটা খুব পছন্দ, এই ডিজাইনটা খুব ভালো লাগে, একদম কিউট পরা। আর সেম সেম হয়ে গেছে এই দুটো, এই দুটোও খুব সুন্দর, কোনোটাই খারাপ না, সবগুলোই সুন্দর। যে যেটা ভালোবেসে দেয় সেটাই সুন্দর হয়, সেটা যতটুকুই হোক যত বড়ই হোক। আর আমি আগেও বলেছি কেউ কিন্তু বাজে কমেন্ট করবে না, আমাদের কাছে যেটুকু আছে আমি সেটুকুই শেয়ার করলাম। তো আমার এদিকে তিনটে আংটি দেখানো কমপ্লিট হয়ে গেছে, আরও অনেক কিছু বাকি আছে ছোটো ছোটো। তো এখানটায় গেস করতে পারছো হয়তো বা কী আছে এত বড় বক্সে, এত বড় বক্সে অন্নপ্রাশনের জন্য কী থাকতে পারে। যাই হোক আমি দেখেই ফেলি আর তোমাদেরকে অপেক্ষা করাচ্ছি না। তো এই যে এটা একটা রূপোর বাটি, তোমাদেরকে আমি কতটা ভালো ডিজাইনটা দেখাতে পারছি আমি জানি না, এই যে অনেকটা বড়। তার সঙ্গে সিলভারের একটা দুটো চামচ আছে, দুইজন মানে একজন চামচ আর বাটি দিয়েছে, একজন মানে বলতে গেলে আমার দিদি মানে মামামের মিমি চামচ বাটি, আর ওই আংটিটা দিয়েছে আগে দেখিয়ে নিয়েছি যেটা, এই যে এটা। আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এটা দিয়েছে আমার মেজো মামি, মানে আমার মামি, আমার হাজব্যান্ডের মামি নয়, আমার মামি। আর আমার হাজব্যান্ডের মামিটা হচ্ছে কানের দিয়েছে, সেটা তোমাদেরকে তো বলেই দিয়েছি, ক্লিয়ার হয়ে গেছো। যদিও বা আরও অনেক কিছু টুকটাক মানে আরও অন্যরা অনেক কিছু অন্য অন্য জিনিস দিয়েছে, সেগুলো তো আমি দেখাতে পারলাম না, এদিকে অনেকটা দিন হয়ে গেছে। তো এবার চলে আসছি সিলভার কালেকশনে, সিলভারগুলোও খুব সুন্দর আর বাচ্চাদের একদম সিম্পল সিম্পল ডিজাইন হয়। যেহেতু আমার তো এখন একই রকম দেখতে, আমি মানে মনে করে বলতেই পারবো না কে কোনটা দিয়েছে ঠিকঠাক, যদিও বা কে কে দিয়েছে সেটা আমার মনে আছে, কিন্তু কে মানে কার যে কোনটা সেটা আমি পুরোপুরি নাম নিয়ে বলতে পারবো না, কারণ অনেকটা একই ধরনের দেখতে বালাগুলো। তো এই বালা ওর বড় পিপি দিয়েছে, বড় পিপি মানে আমার জেঠু শ্বশুরের মেয়ে, বড় মেয়ে বদ্দি দিয়েছে এটা, এই বালাটা। তো এরকমই বালা সেম তিনটে পেয়েছে, তিনটে বলতে একটা দিয়েছে ওর মামা, মামার বাড়ির মালা আর বালা দিয়েছিল। আর আমি দেখিয়ে দিচ্ছি আমার মেয়ে, তার মধ্যে একটা নিয়ে পালিয়ে গেল এসে, এই যে এইটা, এই ডিজাইনটা ওইটা একই টাইপের, এই যে এটা মামা দিয়েছে, এটা পিপি দিয়েছে, এটা ওর, ও যখন খুব ছোট ছিল একদম ধানতেরাসের সময়, ফার্স্ট ওর ধানতেরাস যখন পড়েছিল তখন ওর পাপা এই বালাগুলো নিয়ে গেছিল, তিন ধাতু দিয়ে, তিন ধাতু পড়া ভালো সেই জন্য আর কি বড়রা সবাই বলে, আমি অতটা জানি না যদিও বা। এই যে আর এটা দিয়েছে আমার ছোট জেঠু শ্বশুর মশাই, আর মানে ওর হচ্ছে ছোট দাদু। এই যে এই কোমর বিছাটা খুব সুন্দর সিম্পলের মধ্যে ডিজাইনটা, তোমরা চাইলে বাচ্চাদের জন্য খুব বেশি ডিজাইন নিলে ওদের কোমরেও লাগবে আমার মনে হয়, তো আমি সিম্পলটাই বেশি মানে আমার জন্য আমি বেশি প্রেফার করি। তো এই যে এটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা বাচ্চারা পড়লেও খুব আরাম পাবে। আর এটা দিয়েছে ওর একই রকম দেখতে, আমি গুলিয়ে ফেলছি, আর এটা দিয়েছে ওর বর্মা, এটা দিয়েছে ওর বর্মা। আর একটা পরে আছে ওটা আমার মা দিয়েছে, ওটা এখন আপাতত নেই, চাঁদির মালা আর কি। আর তোমার এটা দিয়েছে ওর কাম্মা, এটা আমার মামা শ্বশুরের ছেলের বউ দিয়েছে। তো একসঙ্গে দুটো চলে এসছে, আমি সব আটকে গেছে আর কি। এটাও কাম্মা দিয়েছে এই ডিজাইনটা, আর
আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও ভালো করে দেখিয়ে দিচ্ছি। আসলে একসঙ্গে সব রাখা ছিল, সব জড়া পেকে গেছে আর কি। যখন যেটা ইচ্ছে হয় পরিয়ে দিই, তো আবার রেখে দিই। আর আমি একটু কুড়ে আছি, আগে থেকেই বলে দিলাম তোমাদেরকে। লেজি কুড়ে, যাই হোক, আমি এখান থেকে এটা বের করতে পারছি না, যে আটকে গেছে তিনটে। এইটা ওর কামা দিয়েছে, এই ডিজাইনটা, এই যে খুব মিষ্টি। এই যে এখন ওর পায়ে এটা বড় হয়, যদিও বা ওর এখন 1 বছর 6 মাস বয়স হলো, তো ওর পায়ে বড় হচ্ছে এটা। আর ওর আমার জেঠু শ্বশুরের ছোটো মেয়ে দিয়েছে এই তোড়াটা, এটাও খুব মিষ্টি দেখতে, এত কিউট কিউট পরা ছোটো ছোটো জিনিস, এই যে খুব সুন্দর না? মোটামুটি ফাইনালি মানে কমপ্লিট। আর দুটো বালার মতো, একটা বালা পড়ে আছে, আর একটা বালা আর মালা একটা মায়ের কাছে রাখা আছে। তো মা এই মুহূর্তে মামামকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে, আর আমি সেই ফাঁকে ভাবলাম যে কী করবো, মানে তোমাদের সামনেও আসতে ইচ্ছে করছে, অথচ কিছু তো একটা, মানে কিছু তো একটা না দেখালে ভালো লাগে না, দেখানো বলতে কিছু তো একটা তোমাদেরকে দেখাতে হবে, যে আমি এটা করছি রান্না বা কিছু কাজ। তো বিকেল টাইমটাই কোনো কাজ থাকে না সেরকম, তো হঠাৎ আমার মাথায় এলো যে কি, হ্যাঁ আমার তো, আমি যখন তোমাদের সামনে আসতাম না, তখন আমার মেয়ের যেহেতু অন্নপ্রাশনটা হয়ে গেছে, দেখাতে পারিনি, ভিডিও কিছু আছে, আমি পরে এগুলো পোস্ট করব আস্তে আস্তে। তো আমি সেখান থেকে আমার ভাবনা এলো যে না, ওর কিছু জুয়েলারি আর সিলভার কালেকশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে কমেন্টটা তো জানাবেই। আর আমার বিয়ের জুয়েলারি কালেকশন আমি খুব শীঘ্রই নিয়ে আসছি, ওটা একটু থেমে থেমে নিয়ে আসবো, কারণ সব ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাকে গোছাতে হবে, গুছিয়ে নিয়ে বসতে হবে। আজকে যেমন খুব বাজে, মানে বাজেভাবে দেখালাম, বাজেভাবে মানে আমি ঠিকঠাক গুছিয়ে বলতেও পারলাম না, দেখাতেও পারলাম না। সেইভাবে আমি আরও অনেক যাদের ব্লগ দেখি, মানে সবারই দেখার চেষ্টা করি মোটামুটি, যেটুকু সময় পাই কাজকর্ম করে নিয়ে, তো দেখি তারা অনেক ভালো ভালো করে বলে, দেখায়। তো আমি ওদের মানে আমিও নতুন আর কি, তো চেষ্টা করলাম। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করো সবাই, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার নতুন ফ্রেন্ড আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে।